এখন বাজে রাত্রি 11টা। চলো আমি তোমাদের একটা ছোট্ট ভিডিও শেয়ার করব, রাত করে আমি কি করে আমার রান্নাঘর পরিষ্কার করি। এই দেখো সব বাসন টাসন রয়েছে, এখন গ্যাস ট্যাস সব নোংরা হয়ে রয়েছে, সমস্ত কিছু পরিষ্কার করব এখন। গ্যাসটা পরিষ্কার করব, সকাল দুপুরবেলা তো একবার করেই রান্না পরে, রাত্রেও আবার সব হুটি টুটি করা হয়, তো তাই রাত্রেও আবার করলাম। সকালবেলা উঠে তো আর পারি না, তোমরা তো দেখেছো আমি কত ভোরবেলায় উঠি। পরিষ্কার করে রাখলে তোমার ওই আরশোলা টারশোলা আসে না, ওই যে খুব আরশোলা হয়, ভীষণ ভীষণ আরশোলা হয়। রাতে তো সবজি কেটে রেখেছি, কালকে রান্না করবো বলে সবজি কেটে টেটে রাখলাম। আজকে তোমাদের দাদা বাড়িতে রয়েছে বলে ক্যামেরাটা ধরতে পারছো, ওই জন্য বললাম তাহলে আমি আজকে ভিডিওটা শেয়ার করি তোমাদেরকে। রোজই ভাবি যে রাত্রে যে কাজগুলো করি তোমাদেরকে দেখাবো, রান্নাঘরে যে কাজ করবো থাকে, সবাই করি আমরা রাত্রে কম বেশি, তবে এক একজনের কাজের তরিকা তো এক এক রকম। অনেক কাজ থাকে রাত্রেও, অনেক কাজ থাকে আমাদের, সারাদিনই কাজ থাকে রাত্রে বলে না। এই ছুটে ছুটে ধরো 12টা ভিডিও এডিটিং করবো, সমস্ত কিছু সবকিছু করে রাত 12টা সাড়ে 12টা বাজবে, তারপরে আবার তোমার ভোর 4:30 আমার উঠতে হবে। সবকিছু সেইটা পরিষ্কার করে রাখি, এটা যদি রোজ পরিষ্কার না করি না তো রোজ আরশোলা আসে। একটু একদিন যদি না করি সেদিনই দেখি মাকড়সার জাল হয়ে গেছে, একদিন না করলে সেখানে মাকড়সার জাল চলে আসে। আর মাঝে মাঝে আমি কি করি, একটা মোমবাতি ধরাই, এটা আমার দিদির মেয়ের কাছ থেকে শেখা, ও বলে যে মাসি মাঝে মাঝে একটা মোমবাতি ধরাবি, মোমবাতি ধরিয়ে চারপাশটা একটুখানি মানে ধরবি, দেখবি সব মাকড়সা গুলো মরে যাবে। দেখ হয়ে গেল আমার এই দিকটা, এবার আমি বাসন গুলো সব মাজবো। সবাই তোমরা দেখতে থাকো, বন্ধুরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। তোমরা যদি না দেখো তাহলে কে দেখবে বলো, আমরা একজন আরেকজনের পাশে দাঁড়ালেই তো আমরা এগিয়ে যেতে পারবো। ঠিক আছে ভাই দেখো ওই সব বাসন মেজেছি, এটার মধ্যে সব টিফিন বক্স রেখেছি, আর ওটার একটা কাপড় পেতে নিয়েছি যাতে জলটা নিচে না পড়ে যায়। এবার আমি বেসিনটা মেজে রাখবো, পরিষ্কার করে রাখবো, এটা রোজই করতে হয়, যতবার বাসন মাজি ততবারই আমি বেসিন মেজে রাখি। একটু সার্ফ দিয়েছি, রোজই সার্ফ দিই রাত্রেবেলা, দিনের বেলা করি না, এটা রাত্রেই করি, সার্ফ দিয়ে টেবিলটাকে পুরো মুছে রাখি, সারাদিন খাওয়া দাওয়া হয় এর মধ্যে, তার জন্য রাত্রেবেলাটাই পরিষ্কার করে রাখি, দিনের বেলা করি না। যারা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা করে লাইক দিয়ে দিও, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা। হাতটা পুরো ধুয়ে নিলাম, এবার এবার একটু নিজের জন্য নিজের মানে যত্ন, সারাদিন তো করা হয় না সেরকম বলে রাত্রিবেলা একটুখানি করি। তাই দেখো আমি ল্যাকমির ফেস ওয়াশ ব্যবহার করি, মা মেয়ে দুজনেরই হয়ে যায়, ওদের একটা কিনলেই হয়ে যায়। যে যেখান থেকে দেখছো ভিডিওটা দেখেছো, ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট করো, আর যাওয়ার আগে একটা করে লাইক দিয়ে দিও,
ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর নতুন যারা দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা আর বড় করবো না, একেতেই ছোট ভিডিও আর কি বড় করবো। যাক, এই পর্যন্তই থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।